তারিখ পরিবর্তন করেও সিলেটের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহানগর পুলিশ জামায়াতের ডাকা সমাবেশে নাশকতার সংখ্যায় পুলিশ সংগঠনটিকে সমাবেশের অনুমতি দেয়নি ফলে শুক্রবার রেজিস্ট্রি মাঠে পূর্ব নির্ধারিত বিভাগীয় সমাবেশ করতে পারেনি দলটি পুলিশের কঠোর অবস্থানে জামায়াতও পিছু হটে সংবাদ সম্মেলন করে অনুমতি না পাওয়ার ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন দলটির নেতারা তবে নতুন করে আর কোনো কর্মসূচি দেননি তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ ও কারান্তরীণ জাতীয় নেতাদের মুক্তিসহ দশ দফা দাবিতে গত পনেরো জুলাই রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশের ডাক দেয় জামায়াত আগের দিন সমাবেশস্থল পরিদর্শন করতে গিয়ে পুলিশই ধরপাকড়ের শিকার হন দলটির নেতাকর্মীরা পুলিশ সাতজনকে গ্রেফতার করে পুলিশের অনুমতি না পেয়ে পনেরো জুলাই সমাবেশ করতে পারেনি তারা পরে সংবাদ সম্মেলন করে সমাবেশের পরবর্তী তারিখ একুশ জুলাই নির্ধারণ করেন তারা নতুন তারিখে পুলিশের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন জামায়াত নেতারা গণমাধ্যমকেও সেরকম আসার কথা জানিয়েছিলেন কিন্তু শুক্রবার পুননির্ধারিত তারিখেও সমাবেশ করতে পারেনি জামায়াত সিলেট মহানগর পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি ফলে বেলা দুইটায় রেজিস্ট্রি মাঠে ডাকা সমাবেশ পণ্ড হয়ে যায় জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে রেজিস্ট্রি মাঠ এলাকায় পুলিশের কড়া নজরদারি ছিল রেজিস্ট্রি মাঠের আশেপাশে পুলিশ সদস্যদের সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে আগের বারের মতো নাশকতার সংখ্যায় পুলিশ তাদেরকে সমাবেশের অনুমতি দেয়নি সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার দুপুরে নগরীর বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াত সংবাদ সম্মেলনে পুলিশের অনুমতি না পাওয়ার ব্যাপারে জামায়াত নেতারা বিস্ময় প্রকাশ করেন তবে নতুন করে তারা কোনো কর্মসূচি ঘোষণা করেননি শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলন শেষ করেন তারা সমাবেশের অনুমতি না পাওয়া প্রসঙ্গে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন জামায়াত জনদাবি নিয়ে রাজপথে কর্মসূচি পালন করছে কিন্তু সিলেটে দ্বিতীয়বারের মতো পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ায় সিলেটবাসী বিস্মিত এতে আরও একবার প্রমাণ হয়েছে দেশে নাগরিক অধিকার গণতন্ত্র ও আইনের শাসন নেই এতে স্থানীয় প্রশাসনও নিরপেক্ষতা হারিয়েছে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নগরীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেজিস্ট্রি মাঠে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি জামায়াত যাতে নগরীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য জন্য পুলিশও সতর্ক ছিল সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে জানান সহিংসতার আশঙ্কায় জামাতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি তিনি বলেন পুলিশ জামায়াতের আবেদন গ্রহণ করেছে এবং তা যাচাই বাছাই করে তাদের সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়